ॐ सहनावतु सहनौ वनत्तु सहवीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ स्वान्तिः 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 हरिः ॐ। हेलो स्टूडेंट्स, वेलकम टू साहित्य साहित्य चैनले तुम्हारे आरो एक बार स्वागत जानाई। तुम्हारा निश्चय प्रत्येके अवगत आछो जे एनईपी 2020 अर्थात जातीय शिक्षा नीति 2020 अनुसारे 2023 शिक्षा वर्ष थेके नतून जे पाठ्यक्रम अंडार ग्रेजुएट किन्तु चालू हये गेछे। इतिमध्ये बेश किछु विश्वविद्यालय तारा किन्तु नतून जे संस्कृतेर जे सिलेबास সেটা কিন্তু দিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমাদের হাতে কিন্তু সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস সেটা কিন্তু চলে এসেছে। কেমন? অনেক স্টুডেন্টই বিভিন্নভাবে প্রশ্ন করে যে স্যার, এবারে সিলেবাসে কী কী থাকছে, বিষয়গুলোকে যদি একটু বুঝিয়ে দেওয়া যায় তাহলে একটু সুবিধা হতো। তো সেই কারণের জন্যেই এই ভিডিওটা আমি করছি। একটু ডেসক্রিপটিভ টাইপ হতে পারে কথাগুলো বোঝানোর জন্য, আশা করি কেউ স্কিপ করবে না বিষয়গুলোতে। কেমন? দেখো, প্রথমেই যেটা বলি সেটা হলো এই যে এবার কিন্তু মেজর এবং মাইনর এই দুটো টার্ম কিন্তু চলে এসছে। মেজর মানে হচ্ছে অনার্স, মাইনর মানে হচ্ছে পাস। এখন এই যে ফোর ইয়ার যে অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ, তার যে সিলেবাস স্ট্রাকচার ক্যালকাটা ইউনিভার্সিটি বার করেছে আন্ডার গ্রাজুয়েশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিসি ওয়ান যেটা কোর কোর্স ওয়ান, সেখানটা কিন্তু আছে জেনারেল গ্রামার এবং ম্যাট্রি অর্থাৎ সাধারণ ব্যাকরণ এবং ছন্দের উপরে কিন্তু বিষয়গুলো আছে। কেমন? তো সেক্ষেত্রটায় দাঁড়িয়ে আমাদেরকে কি পড়তে হবে? নাম্বার ওয়ান, প্রথমেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিক্লেনশন অর্থাৎ শব্দরূপ, সেই ছোট্টবেলা থেকে আমাদের পড়ে আসা ক্লাস সেভেন থেকে আমাদের সূচনা যে নর, মুনি, সাধু, লতা, নদী, মতি, ফল, বাড়ি, মধু, অস্মদ, চুস্মদ, তত, ইয়ত, ইরম, কিম, অদশ, এক, দ্বি, ত্রি, চতুর, পঞ্চম, ষষ, অষ্টম, এই শব্দরূপগুলো কিন্তু আমাদের পাঠ্য। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কনজুগেশন অর্থাৎ ধাতুরূপ, সেই ছোট্টবেলায় পড়া ভূধাতু যার অর্থ টু বি হওয়া, ক্রিধাতু টু ডু কিছু করা, গম ধাতু টু গো যাওয়া, সেব ধাতু টু সার্ভ সেবা করা, এরকম বেশ কতগুলো ধাতু আমাদের কিন্তু পাঠ্য এবং পাঁচটা লকার সেখানে আছে, লট লকার, লোট লকার, লং লকার, বিধিলিং লকার এবং রিট লকার। কেমন? এছাড়া আমাদের কি আছে সিলেবাসে? না, অব্যয় আছে, এটাও কিন্তু আমাদের ক্লাস সেভেন এইট থেকে কিন্তু পড়া। এবং সেই অব্যয়গুলো আমাদের কিভাবে আসে? না, অনেক সময় অব্যয় ডিরেক্ট তুলে দেওয়া হলো এবং অব্যয়টার যে বাংলা অর্থটা হয় সেটা লেখার পর আমাদেরকে কি করতে হয়, একটা ফ্রেম সেন্টেন্স অর্থাৎ বাক্য তৈরি করতে হয়। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিচ্ছি, প্রথমেই যেটা আছে অদ্যয়, ঠিক আছে, অদ্যয় মানে হচ্ছে আজ। তাহলে একটা ছোট্ট ফ্রেম সেন্টেন্স একটা বাক্য তৈরি করে যদি আমরা দিই যে অদ্যয় বৃষ্টি ভবিষ্যতি, হ্যাঁ আজ বৃষ্টি হবে, এইরকম একটা ব্যাপার আছে। এছাড়া আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কেস এন্ডিং, হ্যাঁ কারক বিভক্তি আছে, ঠিক আছে, কম্পাউন্ড সমাস আছে এবং সন্ধি অর্থাৎ সন্ধি কিন্তু আছে, ঠিক আছে। এই জায়গাটায় যে বিষয়টা আমি বলবো সেটা হলো এই কারক প্রকরণ, সন্ধি প্রকরণ এবং সমাস প্রকরণ, সেটা কিন্তু সিদ্ধান্ত কৌমুদী অনুসারে আমাদের পড়তে হবে, ঠিক আছে। বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী ভট্টজি দীক্ষিতের লেখা, সেই অনুসারে কিন্তু আমাদেরকে একটু পড়তে হবে।
কেন? তার কারণ রেফারেন্সে তোমরা নিচের দিকে খেয়াল করবে যে কিছু বইয়ের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, তো সেখানে উল্লেখ করাই আছে যে সিদ্ধান্ত কৌমুদী সমাস প্রকরণ, সিদ্ধান্ত কৌমুদী কারক প্রকরণ, সিদ্ধান্ত কৌমুদী সন্ধি প্রকরণ। ঠিক আছে, এই অনুসারে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এছাড়া আমাদের সাফিক্স অর্থাৎ প্রত্যয় আছে, সেখানে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় দুটো প্রত্যয় কিন্তু আমাদের পাঠ্য। ঠিক আছে, দেয় যেভাবে যে গিভ দ্য রেজাল্টিং ফর্মস অর্থাৎ পরিনিষ্ঠিত রূপ লেখো, গম যুক্ত তাচ করে হয় দ্যাট ওয়া। ঠিক আছে, ঠিক আছে, তাচ লিয়প তুমুন সত্রি সানোচ তবতু তাবিয় অনিয়র ইয়ত এগুলো আছে। এছাড়া কি আছে না, ভয়েস চেঞ্জ অর্থাৎ বাক্য পরিবর্তন কিন্তু আছে, সেক্ষেত্রটায় দাঁড়িয়ে কর্তৃ কর্ম এবং ভাব বাক্য এইগুলো কিন্তু আমাদের পাঠ্য। ঠিক আছে, এগুলো আমাদের সাধারণ ব্যাকরণের মধ্যে পড়ছে ইউনিট ওয়ান। এরপর যেটা আছে ইউনিট টু, এটা হচ্ছে ম্যাট্রি অর্থাৎ ছন্দের উপরে আছে, আমাদের কোন ছন্দ গ্রন্থটা পাঠ্য না আমাদের আচার্য গঙ্গাদাসের লেখা যে ছন্দ মঞ্জরি যে গ্রন্থ সেই গ্রন্থটা কিন্তু আমাদের পাঠ্য। স্যার আমাদের সমস্ত বিষয়টাই কি পাঠ্য? বলা হচ্ছে না, কিছু সমবৃত্ত ছন্দ আছে। ঠিক আছে, সেই সমবৃত্ত ছন্দগুলো কিন্তু আমাদের পাঠ্য, তার মধ্যে কিছু শর্ট নোটের ব্যাপার আছে যেমন পদ্য বৃত্ত অক্ষরম গণাহা লঘু গুরু ইয়তি। ঠিক আছে, এগুলো আছে। কতগুলো সমবৃত্ত ছন্দ আছে যেমন ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা উপজাতি শালিনী ভুজঙ্গ প্রয়াত বংশস্থবিল মালিনী প্রহর্ষিণী রুচিরা শিখরিণী বসন্ত তিলক মন্দাক্রান্তা শার্দুল বিকৃত শ্রকধারা, এগুলো কিন্তু আমাদের আছে। এবং নিচে দেখবে কিছু রেফারেন্স, সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। কেমন? যাই হোক, এই হচ্ছে তোমাদের যে সিসি ওয়ান, তার যে জায়গাটা সেটা আমি বললাম, পুরোটাই কিন্তু সাধারণ ব্যাকরণ এবং ছন্দের উপরে কিন্তু আধারিত। এছাড়াও আমাদের যে বিষয়টা আছে সেটা হলো একটা এসএসসি আছে, যেটা সিবিসিএস সিস্টেমে ওই স্কিল এনহ্যান্সমেন্টের জায়গা ছিল অর্থাৎ দক্ষতা বৃদ্ধির জায়গা ছিল, সেই জায়গায় আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো এই যে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু সংস্কৃত অর্থাৎ বাংলা থেকে সংস্কৃত ছোট্ট ছোট্ট শর্ট সেন্টেন্স তৈরি করা। এছাড়া সংস্কৃত টু বেঙ্গলি আছে, সংস্কৃত থেকে বাংলা আছে, কম্প্রিহেনশন অর্থাৎ বোধ পরীক্ষণ আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে, অনুচ্ছেদ রচনা, লেটার রাইটিং ইন সংস্কৃত। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের এসিসি ওয়ান এর মধ্যে পড়ছে, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা দক্ষতা বৃদ্ধির যে জায়গা সেই জায়গাটা। প্রসঙ্গত দুটো কথা বলি, সেটা হলো এই এই যে সিলেবাসটা আবার ফিরে আসলো, এই সিলেবাসটা কিন্তু নতুন কিছু নয়। ঠিক আছে, যারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই হিসাবে যারা ডিগ্রি কোর্স কমপ্লিট করেছে, অর্থাৎ সম্ভবত 2018 থেকে সিবিসিএস সিস্টেম চালু হয়েছে 2018 জুন সম্ভবত, তো তার আগের যে সিলেবাসটা ছিল যেখানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পড়ানো হতো, ঠিক আছে, তো সেই সিলেবাসের জায়গাটাই কিন্তু ফিরে এসছে এবং তুলনামূলকভাবে অনেকটাই এফেক্টিভ সিলেবাস বলে মনে করা হচ্ছে এবং অনেকটাই ইজি হয়ে গেল এটা মনে করা হচ্ছে। এখন কতখানি সংস্কৃত এবং কতখানি বাংলায় উত্তরোত্তর বিষয়টা জানা যাবে, সবটাই নতুন ভাবে তৈরি করা হচ্ছে, তো বিষয়গুলো একটু বুঝতে সময় লাগবে। কথা দিলাম যখনই কোনো আপডেট বিষয়গুলো পাবো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। ভালো লাগে যে তোমরা আমার ভিডিওটা দেখো বা বিষয়গুলো শোনো, উত্তরোত্তর যা আপডেট পাবো সেগুলো অবশ্যই জানিয়ে দেব তোমাদেরকে। ভীষণ মনোযোগ সহকারে শ্রদ্ধা সহকারে মানে
পড়তে শুরু করো, নতুন একটা জার্নি শুরু হচ্ছে তোমাদের ডিগ্রি কোর্স জার্নি। এর আগে যা রেজাল্ট হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু বিষয়গুলো ভীষণ গুরুত্বতা দিয়ে পড়ো, ইনডেপথ পড়ো, ভাবনাগুলো ভেবে পড়ো, শুধুমাত্র মুখস্থ নয়, বিষয়গুলোকে আত্মস্থ করবার চেষ্টা করো। কেমন? দেখবে তোমার সাকসেস কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, সংস্কৃত বিষয়কে ভালোবেসে তুমি বিষয়গুলো মুখস্থ নয় আত্মস্থ করবার চেষ্টা করো, নিশ্চয়ই তোমার জন্য কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, যখনই কোনো আপডেট পাবো বা অন্য বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পাবো সেটাকে অ্যানালিসিস অবশ্যই আমি করব। থ্যাংক ইউ সকলকে এতক্ষণ ভিডিওটা দেখবার জন্য, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।